আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি যখন ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করছি তখন যেন অনলাইন থাকার পরেও কেউ দেখতে না পারে নিজেকে ফেসবুক থেকে হাইট করে রাখতে বাট আমি ফেসবুকে থাকবো আজকে আমি একটা ওয়েজ দেখাবো যেটা দিয়ে সব কাজটি সম্পূর্ণ করতে পারবেন কিন্তু কিছু সমস্যা হতে পারে সে সমস্যা কিভাবে রিমুভ করবেন সেটা আপনাদের সম্পূর্ণরূপে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনি ম্যাসেঞ্জার ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করার পর অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পর নিচে দেখবেন ফ্রেন্ডস আইকন আছে তো এই জায়গায় একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ম্যাসেঞ্জার বা অ্যাক্টিভ আছে তো অ্যাক্টিভে ক্লিক করবেন অ্যাক্টিভ অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পর তারপরে যদি দেখবেন আপনি যদি কানেকটিভ করা থাকে তাহলে বুঝবেন অনলাইনের সাথে শো করছে আর যদি এটা আমি অফ করে দিই তাহলে অনলাইনের সাথে শো না এরপরে একটু প্রবলেম আছে যে যদি তারপরে যদি কোনো এসএমএস আসে আমি এসএমএস চেক করার জন্য মেসেঞ্জার যদি অন করা হয় তাহলে বুঝতে পেরে যাবে যে আপনি ম্যাসেঞ্জার আসেন এর জন্য আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি চেক হ্যাঁ করে দেবেন অফ করার পর এরপরও যদি কোনো প্রবলেম হয় বা কিছু কিছু স্মার্টফোন আছে কাজ হয় না তাহলে আপনি ইনস্টল করবেন তো আপনার প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর সিন লিখে সার্চ করবেন সার্চ করার পর এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর অবশ্যই ওপেন করবেন ওপেন করার পর তারপর ওকে করবেন এটাকে আনসিনে অফ করা আছে তো এটা কানেকটিভ করার জন্য আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কানেক্ট হয়ে গেছে এরপর যতগুলো এস এম এস আসবে আপনার মেসেঞ্জারে বা ভাইবার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সবগুলো মেসেজ আপনার এই জায়গায় আসবে এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন কিন্তু আপনার মেসেজ আপনি যে মেসেজ দেখতেছেন কেউ বুঝতেও পারবে না তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জানিয়ে সাবস্ক্রাইব করুন